বন্য হাতির উপদ্রব কোনোভাবেই থামছে না তেলামুরা মহকুমার সমতল থেকে পাহাড়ি জনপদগুলিতে প্রতিদিনই কোনো না কোনো জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন্য হাতির তাণ্ডব চলছে প্রতিনিয়ত এমনই এক ঘটনা ঘটল শুক্রবার ভোর রাতে মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত শ্রীরামখরা ডিসি ভিলেজের তাই অঙ্কুর এলাকার চেলা কাহাম পাড়ায় বর্তমানে ওই এলাকার কৃষক পরিবারগুলির আমন ধান ঘরে তোলার সময় হয়েছে এরই মধ্যে প্রতিদিন বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে শুক্রবার ভোর রাতও বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে প্রায় দশ কানের উপর আমন ধানের ক্ষেত নষ্ট করে দেয় এতে প্রায় চার পাঁচটি পরিবার ক্ষতির শিকার হন এবং এই মরশুমে আমন ধান ঘরে তুলতে পারবে না ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে সেই পরিবারগুলোতে এমনটাই জানান এলাকার কৃষক পরিবারগুলি এ ব্যাপারে বন দপ্তরকে বারবার ফোন করা হলেও সঠিক সময়ে বনদপ্তরের কর্মীরা এলাকায় না পৌঁছায় এক প্রকার